আরো বেশি বেশি রান্নার আপডেট পেতে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু চুন্দ্রিমাস ওয়ার্ল্ড চুন্দ্রিমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদেরকে শেখাবো নলেন গুড়ের জল ভরা সন্দেশ যেটা কিন্তু বাংলার একটা ঐতিহ্যবাহী রেসিপি এবং আমি কিন্তু এই মিষ্টি রেসিপিটা তোমাদের সাথে খুব সহজভাবে শেয়ার করব যাতে তোমরা বাড়িতে এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারো যদিও এই সন্দেশটা কিন্তু দেখতে হয় ঘটের মতো কিন্তু আজকে আমি তোমাদের কাছে আরো সহজ করে দেওয়ার জন্য এটাকে মোদকের মোল্ডে বানিয়েছি যেটা সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে তো চলো এই সন্দেশটা কিভাবে বাড়িতে তোমাদেরকে দেখিয়ে দিই রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও চলো রেসিপি শুরু করি নলেন গুড়ের জল ভরা সন্দেশ বানাতে আমাদের লাগবে নলেন গুড় আমি এখানে একটা কাপ পরিমাণ নলেন গুড় নিয়েছি এখানে আমি হাফ লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি একদম নরম ছানা এটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি সেটাই নিয়েছি আর এখানে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ চিনি তাহলে চলো এগুলো দিয়ে আমরা কিন্তু প্রথমে সন্দেশটা বানিয়ে নিই একটা প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে আমি ছানাটাকে নিয়ে নেব আর এটাকে এখন আমাদের একটু মেখে নিতে হবে আমরা হাতে তালু দিয়ে মেখে নেব তবে রসগোল্লা বানানোর সময় যেমন আমাদের খুব স্মুথ করে মাখার দরকার সেভাবে কিন্তু পড়বে না জাস্ট হাতে তালু দিয়ে প্রেস করে করে চার থেকে পাঁচ মিনিট সময় পর্যন্ত মেখে নেব যাতে এর মধ্যে কোনো দানা ছানাটা একদম স্মুথ হয়ে যায় তো চলো চার পাঁচ মিনিট ঠিক এরকম ভাবে চেপে চেপে আমরা ছানাটাকে মেখে একদম স্মুথ করে নিই দেখো আমি চার মিনিট সময় পর্যন্ত মোটামুটি মেখে নিয়েছি এটা একদম নরম এবং স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছো একদম নরম করে এটা মেখে নিতে হবে তবে আমি প্রথমেই বলেছি রসগোল্লার মতো একেবারে যে আট দশ মিনিট ধরে মাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই just দানাগুলো ভেঙে গেলে আর এটা স্মুথ হয়ে গেলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তো চলো এটা আমাদের রেডি হয়ে গেছে এবার নিচতে দেখাই ইন্ডাকশনে এবার একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটা ননস্টিক নিয়েছে ননস্টিক না থাকলে কিন্তু পাত্রটাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিতে হবে তো ননস্টিক পাত্র বলে আমি কিছুই মাখাইনি ওর মধ্যে আমি এখন ছানাটা দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব যে চিনিটা রেখেছিলাম সেই চিনিটা আর তার মধ্যে আমি দিয়ে কিন্তু নলেন গুড় এবার আমি গ্যাসটাকে অন করে দেবো আর এগুলোকে মিশিয়ে দেবো গ্যাস অন করে দিয়েছি এবার দেখো আস্তে আস্তে আমি এটাকে গুড়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দেব যাতে কোনো জায়গায় ডালা পাকিয়ে না থাকে তো সেটা দেখে আমাদের ভালো করে মিশিয়ে দিতে হবে দেখো আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে দিয়েছি আর ক্রমাগত নেড়ে যাচ্ছি এবার আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে গুড়টা কিন্তু পুরোটাই এর মধ্যে টেনে যাবে এবং এটা কিন্তু শুকিয়ে আসবে তো সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এই কাজটা করতে মোটামুটি আমরা মিডিয়াম ফ্লেমে করব আর 5 মিনিট মতন কিন্তু সময় লাগবে তো চলো এটাকে একদম ধীরে ধীরে শুকিয়ে নিই দেখো মোটামুটি 4 মিনিট হয়ে গেছে আমাদের কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে আর এক মিনিট এটাকে আমাদের করতে হবে এই জলটা শুকিয়ে যাওয়ার পর তোমরা যদি মনে করো যে শুধুমাত্র ননিনগুড়া সন্দেশ খাবে তাহলে কিন্তু এগুলাই গোল্লা পাকিয়ে ঘি দিয়ে দিতে পারো কিন্তু আজকে আমরা বাঙালির একটা সেরা প্রিয় মিষ্টি জল ভরা সন্দেশের রেসিপি দেখাবো তার জন্য নেক্সট স্টেপ নিশ্চয়ই আমি দেখাবো তো তার আগে আমি এক আরো এক মিনিট এটাকে এইভাবেই শুকিয়ে নিই এক মিনিট হয়ে গেছে গ্যাসটাকে এখানেই অফ করে দিচ্ছি আর এইভাবে প্যানটা গরম থাকা অবস্থায় এটাকে আমরা আরো দু মিনিট একটু নাড়াচাড়া করে নিব কিন্তু গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি দু মিনিট পর একটা প্লেটে ঢেলে নিয়েছি আর একটু ফ্ল্যাট করে দেব আর জাস্ট দু মিনিট রাখবো পর কিন্তু এটা আমাদের মেখে নিতে হবে এটা কিন্তু ঠান্ডা করে ফেললে চলবে না তো একটু অলুট পালুট করে দিচ্ছি যাতে সামান্য একটু ঠান্ডা হয়ে যায় তারপর কিন্তু এটা আমরা গরম অবস্থাতেই হাত দিয়ে মাখবো আমি গরম অবস্থাতে এটাকে মাখতে শুরু করেছি হাতে একটু গরম লাগবে তো সেইভাবেই আমরা কিন্তু এটাকে মাখতে থাকব খুব বেশি সময় মাখার প্রয়োজন পড়বে না দু থেকে তিন মিনিট মতন এরকম ভাবে কিন্তু এটা আমাদের মেখে নিতে হবে তো চলো সাবধানে আমরা এটাকে মেখে নিই দেখো তিন থেকে চার মিনিট সময় পর্যন্ত কিন্তু আমি ছানাটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবং মাখতে মাখতে এটা কিন্তু বেশ কিছুটা শক্ত হয়ে গেছে অর্থাৎ এটা আমরা গড়তে পারবো সন্দেশ আকারে তো তোমরা যদি শুধুই সন্দেশ খেতে চাও তাহলে কিন্তু ঠিক এইভাবে গোল পাকিয়ে সেটা কিন্তু খেয়ে নিতে পারো তবে আজকে আমি এর মধ্যে নলেন গুড় ভরে দেবো নিয়েছি এবার আমি রসভা এই সন্দেশটা তোমরা যারা খেয়েছো তারা কিন্তু সবাই জানো যে এই দেখতে কিন্তু কিন্তু অনেকটা ঘটের মতো হয় আজকে আমি আমার কাছে ওই মোলটা নেই বলে একটা মোদকের মোলটা কিন্তু এটা আমরা দেখাবো টেস্টে কোনো পার্থক্য নেই সেম হবে প্রথমে মোলটাকে খুলে নেব আর ভেতরে আমরা কিন্তু তেল ব্রাশ করে দেব। খুব ভালোভাবে তেল মাখিয়ে দেব যাতে সন্দেশটা তৈরি হওয়ার পর সেটা বেরিয়ে আসতে কোনো রকম সমস্যা না হয় দেখো ভালো করে কিন্তু এখানে আমি তেল ব্রাশ করে দিলাম এবার এখান থেকে কিছুটা সন্দেশ আমি হাতে নেব মোলটাকে বন্ধ করব আর এর মধ্যে কিন্তু আমি ঠেসে ঠেসে ভরে দেব খুবই ভালো করে বন্ধ করব যাতে সুন্দর একটা শেপ আসে এবং পুরোটা বন্ধ করে দেব প্রথমে দেখো যখনই পুরোটা ভরে যাবে দেখবে চারপাশ দিয়ে এগুলো বেরিয়ে আসছে তখনই বুঝবে যে পুরোটা কিন্তু এটা সুন্দরভাবে ভরে গেছে এবার আমরা একটা স্পুনের পেছন দিয়ে মাঝখানটা একটু ফুটো করে নেব দেখো ঠিক মাঝখানের এই পোর্শনটাকে আমি একটু বের করে নিচ্ছি কারণ ওইখানটায় আমরা দেখো ফাঁকা করে নিয়েছি দেব খুব বেশি নয় তিন চার ড্রপ মতন দেবো কারণ খুব বেশি দিলে কিন্তু বাইরে দিকে বেরিয়ে আসতে পারে দেখো দিয়ে দিয়েছি আবার মুখটা আমি কিন্তু ফেসে বন্ধ করে দেবো আরো কিছুটা সন্দেশ নিয়ে নিলাম নিয়ে আমরা মুখটাকে বন্ধ করে দিচ্ছি দেখো কি সুন্দর এটা তৈরি হয়েছে একটু সাবধানে এটাকে আমরা বের করে নিতেই দেখো সুন্দর কিন্তু একটা রস ভরা সন্দেশ আমাদের রেডি হয়ে গেল ঠিক এইভাবেই আমরা প্রত্যেকটা সন্দেশকে এখন রেডি করে নেব আরেকটাও দেখো মোল্ডের মধ্যে ভরে দিয়েছি আর তারপর কিন্তু আমল দিয়ে কিছুটা ফুটো করে নিয়েছি এটা চামচ দিয়ে করতে পারো আমল দিয়েও করতে পারো যেটা তোমাদের সুবিধা হবে তুই এবার কয়েক ড্রপ দিয়ে দেব খুব বেশি দেব না কারণ আমি বলেইছি যে তাহলে কিন্তু সমস্যা হতে পারে এবার এই মুখটা আমরা আস্তে আস্তে বন্ধ করে দেব ঠিক এরকম ভাবে আবার খুব বেশি প্রেস করলে কিন্তু গুড়টা বাইরের দিকে বেরিয়ে আসবে দেখো হয়ে গেছে খুলে নিচ্ছি একটু আলগা হাতে বের করে নেবো যাতে শেপটা সুন্দর বজায় থাকে আর একটাও রেডি হয়ে গেল এভাবে সব কটা বানিয়ে নিচ্ছি তো দেখো নলেন গুড়ের জল ভরা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আমি তোমাদেরকে ক্লোজে দেখাচ্ছি এগুলো ঠিক কতটা সুন্দর দেখতে হয়েছে এখানে আমি যেহেতু হাফ লিটার দুধের ছানা আর কাটিয়েছি মোদক গুলো অনেক বড় বড় তার জন্য আমার চারটে হয়েছে তো তোমরা সেই হিসেবে করতে পারো মোদকের মোল কিন্তু ছোট পাওয়া যায় সেই হিসেবে করলে ছটা হয়ে যাবে তো দেখে নিলে এই সুন্দর রেসিপি এবং বাংলার ঐতিহ্যবাহী রেসিপি কিভাবে তোমরা খুব সহজে বাড়িতেই বানাতে পারো তো সেটা আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ আসি আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা